তারা বিদেশীদের কাছে নালিশ করে, তারা লবিস নিয়োগ করে, কোটি কোটি টাকা বিনিয়োগ করে। আমাদের কাছে নিজস্ব বা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য আমরা রাজনীতি করি, আমরা মানুষের জন্য রাজনীতি করি, আমরা দেশের জন্য রাজনীতি করি। যারা দেশ বিরোধী রাজনীতি করে, যারা তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা দেশে বসেই শুধু ষড়যন্ত্র করে না, তারা ষড়যন্ত্র বিদেশিদের কাছে ধর্ণা দেয়, তারা বিদেশিদের কাছে, পরাশক্তির কাছে তারা নালিশ করে, তারা লবিস নিয়োগ করে, কোটি কোটি টাকা বিনিয়োগ করে, তারা দেশের অর্থ পাচার করে, তারা বিদেশিদেরকে ভাড়া করে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করার জন্য তারা চিঠি লিখে, তারা বিএনপি নামক রাজনৈতিক দলটির পুরানা পল্টনের ঠিকানা ব্যবহার করে তারা বিনিয়োগ করেছে, লবিস নিয়োগ করেছে, তারা পিয়ার নিয়োগ করেছে, তারা চিঠি দিয়ে নিবন্ধন লিখে বেগম খালেদা জিয়া, যিনি একটি দলের প্রধান হয়ে বাংলাদেশে জিএসপি সুবিধা যাতে না পায়, যেখানে 50 লক্ষ নারী শ্রমিকরা যেখানে কাজ করে, যেটা বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়ার পথকে একটি অন্যতম জায়গা, সেই জায়গাটিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটি বেগম খালেদা জিয়া করেছে। আর নিবন্ধনের ভিতর দিয়ে, তার লেখার ভিতর দিয়ে, তার স্বাক্ষরিত এগুলো ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন পত্রপত্রিকা, এমনকি বাংলাদেশের পত্রপত্রিকাও কিন্তু প্রকাশিত হয়েছে। এরা এদেশের মেহনতি মানুষ কাজ করে খেটে খেয়ে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না। এরা চায় বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক। এরা চায় না শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে তথা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, বাংলাদেশ আজকে জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িক শক্তি মুক্ত একটি বাংলাদেশ হিসাবে পরিচিতি পাচ্ছে, সেটাকে এরা মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। এরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লড়াই করে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র বিএনপি জামাত যে কোনোভাবে ক্ষমতায় যেয়ে দেশটাকে লুটপাট করার জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থকে, কায়েমি স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য এরা রাজনীতি নয় অপরাজনীতি করে। এরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমাদের এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জন্য প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় এদেশে বৈষম্য কমিয়ে আনার জন্য যে স্বপ্ন দেখতেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তিনি সারা জীবন কাজ করেছেন। শুধুমাত্র মানুষের, এদেশের গরিব দুঃখী ভুকা নাগা মানুষের মুখে অন্ন যোগানোর জন্য, তারা ভালোভাবে বেঁচে থাকুক, তারা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা পাক, তারা নিজ গৃহে বসবাস করুক, এই সামান্য চাহিদা পূরণের জন্য সারা জীবন লড়াই করেছে। অত তার পাশাপাশি ওনাকে, তার পরিবারকে, সদস্যদের হত্যা করেছে এই খুনির দলেরা। এরাই তো খুনি জিয়াউর রহমান মোস্তাক গঙ্গের উত্তরসূরি আজকে যারা বিএনপি জামাতের সাথে আছে। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এ লড়াই কিন্তু কোনো সংক্ষিপ্ত লড়াই নয়, এ লড়াই আজকে যে বিএনপি ষড়যন্ত্র করতেছে এটা নয়, নতুন নয়। তারা 75 সালের 15ই আগস্ট থেকে তাদের ষড়যন্ত্রের যে শুরু, মানে তারা ষড়যন্ত্রের যে প্রকট আকারে তারা যে খুনের রাজনীতি শুরু করেছিল, তার ধারাবাহিকতার থেকে তারা কিন্তু এখনও বেরিয়ে যেতে পারেনি। আজকে এদের এই প্রতিক্রিয়াশীল অপরাজনীতিটা হলো বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে, এবং তাদের টার্গেট, একমাত্র টার্গেট হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে কোনো বললে, যে কোনোভাবে, যেন যেন উপায়ে, অতীতে যেমনইভাবে তারা
খুনের রাজনীতি, হত্যা, কুষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, সেটা সেই পথেই তারা এখন হাঁটছে। এটা তারা ষড়যন্ত্রের কত নিচে নামতে পারে, কত নিকৃষ্টতম পথে এরা হাঁটতে পারে, এটা আমরা 1975 সালের 15ই আগস্টের দিকেই আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন।